পিঠা নিয়ে বসেছি সকালে নাস্তা করতে। অসম্ভব মজার এই পিঠা, আমার এক পরিচিত ভাবে আমার জন্য তৈরি করে নিয়ে এসেছিল। কি বলবো, এত মজার হয়েছে, আমি তো বলেই ফেলেছি যে ভাবির হাতে জাদু আছে। আসলেই জাদু আছে, এত মজার পিঠা আমি আসলে অনেক দিন পর খেয়েছি। অনেকগুলো ভাবি বানিয়ে নিয়ে এসেছিল, বলতে গেলে এক বক্স উঁচু করে। তো সে পিঠাটাই খাচ্ছিলাম আর নাটক দেখছিলাম, একটা বাংলা নাটক। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিজওয়ানা সোয়াল। বাচ্চাদেরকে স্কুল পাঠিয়ে ঘরটা সব ক্লিন করলাম, তারপর আনিয়া ঘুম থেকে উঠলো, ওকে নিয়ে বসেছিলাম কিছুক্ষণ। ও ঘুম থেকে ওঠার পর অনেক মুড অফ থাকে, তো বসে বসে ভাবলাম যে কি করি, তো একটা নাটকে দেখি। তো নাটকটা দেখছিলাম, ভালোই লাগছিল আসলে। এখন আর ওভাবে নাটক টাটক দেখা হয় না, টিভি দেখা হয় নাই বললে চলে। ফোনের মধ্যে ছোট ছোট ক্লিপিংস আসে, ওগুলোই দেখে ফেলি। তো ওইভাবে বসে পুরা একটা নাটক দেখা হয় না, সময় পাই না, এর জন্য এভাবে বসে নাটকটা দেখা হয় না। তা আজকে যেহেতু সকালে একটু সময় পেয়েছি, ভাবলাম নাস্তা করতে করতে নাটকটাও দেখে ফেলি। এই নায়িকাটাকে আমার খুবই ভালো লাগে, তোটিনি নাম। আমার খুবই ভালো লাগে, ওর চেহারাটা এত মিষ্টি, মনে হয় শুধু তাকিয়ে থাকি। ওর অ্যাক্টিংও আমার খুব ভালো লাগে। তো ওর কোনো নাটক যদি চোখে পড়ে তো একটু সময় করে দেখি নেই। আমার গোলাপ ফুল খুব পছন্দের, লাল গোলাপ তো আরও ভাল লাগে, টকটকে লাল গোলাপ আমার খুব পছন্দের। তো সাদা গোলাপগুলো দেখলাম যে না, সুন্দরই লাগে দেখতে, লাল গোলাপটা আসলে বেশি পছন্দের। তো সাদা গোলাপও ভালো লাগে, খারাপ না। এই দেশের ফুলের কেন জানি খুব বেশি একটা স্মেল নেই। আমার কাছে মনে হয় আমাদের দেশে ফুলের অনেক স্মেল আছে, খুব সুন্দর গন্ধ করে। তো পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। ফুল আসলে যখন তরতাজা থাকে তখন দেখতে বেশি ভালো লাগে, কিন্তু কয়েকদিন পর যখন ফুলগুলো মরে যায় তখন আসলে খুব খারাপ লাগে ফুলগুলোর দিকে তাকাতে। তো বাচ্চাদেরকে স্কুল থেকে আনার জন্য আমি আনিয়াত বের হয়ে গিয়েছি। স্কুল খুব বেশি একটা দূরে না, আমার বাসার থেকে বলতে গেলে 5-10 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে। এই জিনিসটা, এই ব্যাপারটা আমার এদেশে খুবই ভালো লাগে। স্কুলগুলো খুব কাছাকাছি হয়, যাতে বাচ্চাদের নিয়ে আসা যাওয়া করতে বাবা মার খুব বেশি একটা কষ্ট হয় না। সব সময় দেখা যায় যে ওয়াকিং ডিস্টেন্সে বাচ্চাদের স্কুলগুলো থাকে, ওরা যে কতটা চিন্তা করে বাচ্চাদেরকে নিয়ে, প্যারেন্টসদেরকে নিয়ে। এখানকার টিচাররা ছোটকাল থেকে বাচ্চাদেরকে এত সুন্দর করে গ্রুমিং করে, ছোটকাল থেকে ওদেরকে স্কুলে শেখায়, যেমন সাইক্লিং, সুইমিং, তারপর এক্সট্রা যে কোনো একটা অ্যাক্টিভিটিস আপনাকে জানতে হবে, যেগুলো আমি আসলে অনেক মিস করি, কারণ আমি সাইকেল চালাতেও পারি না, সুইমিংও পারি না। তো এগুলো যখন আসলে চিন্তা করি আমার একটু খারাপই লাগে যে কিছুই পারি না। তো ওদেরকে স্কুল থেকে আনার পরে ওদেরকে খাবার দিয়ে দিলাম। তো আমি সবসময় এই সময় ঝটপট খাবার দেই, কারণ ভাতটা দিলে দেখা যায় যে ওরা এটা নিয়ে অনেকক্ষণ লাগায়, খেতে চায় না। তো বার্গার বা স্যান্ডউইচ অন্য কিছু দিলে ওরা একদম ঝটপট খেয়ে নেয়। ওদের পছন্দের খাবার হলে ওরা আর আমাকে জ্বালায় না, বলতেও হয় না, সুন্দর করে খেয়ে নেয়। আর এদিকে আনিয়া তো প্রোগ্রামের জন্য এরকম ওয়ান টাইম গ্লাস এনেছিলাম, সেগুলো দিয়েও খেলা করছে, যেগুলো বেঁচে গিয়েছিল আমি ভেবেছি পরে ইউজ করব, কিন্তু সেটা আর হলো না। তো ওদেরকে স্কুলে দিয়ে আমি আনিয়াতকে নিয়ে আজকে বের হয়ে গিয়েছি। আমার একটু কাজ আছে, অনেকগুলো অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো সেগুলো সারতে হয়েছে। তো বাসে করে ওকে নিয়ে চলে এসেছি। তো আজকে সারাদিনে আমার অনেক ব্যস্ততা, হাতে অনেকগুলো কাজ নিয়ে বের হয়েছি, যে সবগুলো শেষ করে তারপরে বাসায় যাব। তো ব্যাংকে একটু কাজ ছিল, সেটাও সারলাম। তো হাতে একটু সময় ছিল, ভাবলাম আশেপাশে দোকানগুলো একটু ঢু মেরে দেখি। আমার আসলে উইন্ডো শপিং করতে খুব ভাল লাগে, আমি কিনি না কিনি, নিজের মতন ঘুরে বেড়াতে, একটু এটা ওটা দেখ তে এই ওই দোকান ঘুরে বেড়াতে আমার খুবই ভালো লাগে। একা থাকলে তো আরও ভালো লাগে, কিন্তু যদিও আমি একা থাকার সময় পাই না, সবসময় আমার সাথে কেউ না কেউ থাকে। বাচ্চাদেরকে নিয়ে যেহেতু বের হই তো কোনো বাচ্চা থাকবে, খুব মানে আমার মনে পড়ে না আমি কবে একা বের হয়েছি ঘোরার জন্য। এই রাস্তায় এসে ঘুরতে আমার এত ভালো লাগে, এত সুন্দর করে সব কিছু সাজানো, এত বাঁধানো রাস্তাটা, মনটাই ভালো হয়ে যায়। অনেক হ্যাপিনিং একটা রাস্তা, আর অনেক
ট্যুরিস্ট থাকে সামনে, যেহেতু একটা গির্জা আছে, তো সেটা দেখার জন্য অনেকে আসে, খুবই ভালো লাগে। একা একা ঘুরতে কিন্তু আরো বেশি ভালো লাগে। তো ওখানে কাজ শেষ করে এরপরে এক্লেরে এসে পড়েছি। এখানে একটু টুকটাক শপিং করব, বাচ্চার দুধ টুধ কিনবো, সিরিয়াল কিনবো। তো ভাবলাম বাসায় যাওয়ার আগে এগুলো কিনে নিয়ে যাই। তো এখানে ঢুকলে সামনে দেখা যায় যে ওরা যেগুলো প্রমোশন দেয়, কসমেটিক্স, দুধ, খাবার দাবার, ওগুলো সুন্দর করে সাজিয়ে রাখে, যেন ঢুকার সাথে সাথে আপনার চোখে পড়ে যে কি কি ওরা প্রমোশনে দিয়ে রেখেছে। তো দেখলাম লরেলের কসমেটিক্স, রেভলন, অনেক ধরনের কসমেটিক্সের প্রমোশন ওরা দিয়েছে, অনেক খাবার দাবারের প্রমোশন দিয়ে রেখেছে। লরেলের এই পাউডার ফাউন্ডেশনটা অনেক ভালো, আমি একটা কিনেছিলাম কিন্তু ব্যাড লাক আমার, আমি অনেক ডার্ক শেড কিনে ফেলেছি। আমি সবসময় এরকম করি, উল্টাপাল্টা জিনিস কিনে ফেলি, পরে আর দেখা যায় যে আমি ইউজ করতে পারি না, সেটা পরেই থাকে। তো এরকম সেটা করেছি, এটা একটা কিনেছিলাম। তারপর একটা বিবি ক্রিম কিনেছিলাম, সেটারও একটা ডার্ক শেড কিনে ফেলেছি, সেটাও এখন আর ইউজ করতে পারছি না। তো মনে মনে ভাবলাম যে আরেকটা নিব কিনা, এটাই চিন্তা করছিলাম। এরকম আবার মেবেলিন একটা বের করেছে, ওটাও ভালো, ভাবছি যে এটা নিব না ওটা নিব। তো সেটাই চিন্তা করে আগে বাড়ছিলাম। এখানে বাচ্চাদের কাপড় টাপড় অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে। আমাদের দেখা যায় যে এক এক দোকান থেকে এক এক জিনিস শপিং করতে হয়। যেমন লেক্লেরে মেনলি আসি আনিয়াতের প্যাম্পাস, সিরিয়াল এসব জিনিস কিনতে। ওকে এখানকার প্যাম্পাসটা ইউজ করা, এটা খুবই ভালো ওর জন্য। তো বাজার টাজার করে বাসায় চলে এসেছি, সব কিছু আবার গুছিয়েও রাখতে হয়, এটাও একটা বড় দায়িত্ব। তো বাসায় আসার পর দেখলাম আমার একটা পার্সেল এসেছে। তা আমি অনলাইনে এই ব্যাগটা পারচেস করেছি। তো এই ব্যাগটা আমি অনেক পছন্দ করে কিনেছি, আমার এত ভালো লেগেছে। তো আমি একটু কনফিউশনে ছিলাম যে যেমনটা দেখেছি সেরকম কিনা, কিন্তু এক্স্যাক্টলি সেরকম, কিন্তু আমি একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। ওরা আসলে ব্যাগের যে সাকটা দেয় ব্যাগটাকে প্রোটেক্ট করার জন্য আর কি, এটা একদম মানে আমার একদমই পছন্দ হয়নি। এর আগে আমি যেসব ব্যাগ কিনেছিলাম ওগুলো খুব সুন্দর ভালো ব্যাগ দিয়েছে, যেটা ঢেকে রাখার জন্য একটা আলাদা একটা এক্সট্রা ব্যাগ দেয় ওরা। তো যাই হোক, কিন্তু ব্যাগটা আমার খুবই পছন্দ হয়েছে, অনেক দিন ধরে এই ব্যাগটা আমি রেখে দিয়েছিলাম, কিনবো কিনবো করে, পরে যাক শেষ পর্যন্ত কিনে ফেলেছি। তো মাঝে মাঝে আমার নিজেকে এটা ওটা গিফট করতে খুব ভাল লাগে, এতে মনও ভালো হয়ে যায়। আমি প্রায় সময় করি যেটা কিনবো মাথায় রেখে দেই বা একটা জায়গায় সেভ করে রেখে দেই, পরে যখন সময় সুযোগ মতো নিজেকে এটা ওটা একটা গিফট করি, তো দেখা যায় যে মনও ভালো হয়ে যায়। বিদেশ জীবনে বিদেশে আসার পর কতই না অদ্ভুত অদ্ভুত জিনিস দেখেছি, তার মধ্যে একটা হলো এ ব্রোকন। তা আমাদের এলাকাতে ব্রোকন বসেছিল, তো ছুটির দিন ছিল, তো আমরা সবাই চলে এসেছি। আমাদের খুবই ভালো লাগে ব্রোকন দেয় আসতে, এখানে হচ্ছে পুরান জিনিসের কেনা বেচা হয়, মানে সবাই যার যারা দোকান নেয় ওদের বাসায় যেগুলো ওরা ইউজ করবে না সেগুলো নিয়ে বসে, আর যাদের দরকার হয় সেইগুলো তারা কিনে নিয়ে যায়। মাঝে মাঝে এখানে আপনি অনেক সুন্দর সুন্দর জিনিসও কম দামে পেয়ে যেতে পারেন। তো এমন না যে ব্রোকন দে যাদের টাকা পয়সা কম গরিব মানুষরা আসে, সেরকম না, সব শ্রেণীর মানুষরাই আসে, সবাই আসে। এখানে ফরাসিরা খুব বিশেষ করে এরা খুবই পছন্দ করে ব্রোকন দে আসতে, ব্রোকন করতে, মানে খুব ভালো ব্রোকন হয়। এবারে আমাদের এলাকাতে ব্রোকনটা একদমই ভালো হয়নি, কোনো রকম কয়েকটা দোকান মানে বসেছে, খুব বেশি একটা না, কিন্তু বড় সড়ো যেসব ব্রোকন হয় সেখানে আপনি খুব সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবেন। আমি ক্রিস্টালের অনেক কিছু পেয়ে যাই, তো বাচ্চাদের অনেক কিছু খেলনা টেলনাও পাওয়া যায়। ঘুরে ফিরে আমরা সেটাই দেখছিলাম। তো আজকে আমি আমার ব্লগটি এখানে শেষ করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আফা।